Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. আপনার যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করুন। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পছন্দের মানুষকে মোবাইল নাম্বার দিয়ে প্রেমে পাগল পাড়া করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এই আমলটি এতটাই শক্তিশালী, আপনার পছন্দের মানুষ আপনার প্রতি এতটা দুর্বল হয়ে যাবে সে আপনার বিছানায় আসতেও রাজি হয়ে যাবে। আপনারা অনেকেই কথাগুলো শুনে অন্যরকম চিন্তা করছেন, আসলে আমি এই আমলটির গুরুত্ব এবং তাৎপর্য এবং সত্যিকার এই আমলের কার্যকারিতা সম্পর্কে বলার জন্য এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। আপনারা যারা এই আমলটি করবেন নিজেরাই প্রমাণ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য কোনো ব্যক্তির যদি আপনি ছবি থাকে, তার নাম নাও জানেন, শুধুমাত্র মোবাইল নাম্বার জানেন, তাও কাজ হবে। তবে নাম এবং ছবি এবং মোবাইল নাম্বার, ছবি না থাকলেও চলবে, তবে নাম এবং মোবাইল নাম্বার, তার মায়ের নাম অথবা বাবার নাম, এই বিষয়গুলো জোগাড় করে আমল করলে খুব বেশি ভালো ফলাফল পাবেন। প্রথমে যেটি করবেন তার মোবাইল নাম্বারকে আমি আপনাদেরকে আমার মোবাইল নাম্বার দিয়ে দেখিয়ে দিব কিভাবে মোবাইল নাম্বার দিয়ে আপনারা আমল ঠিক করবেন। আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন আমার এই নাম্বারটি, আপনাদের পছন্দের ব্যক্তির নাম্বারটি অবশ্যই 11টি অক্ষরের অবশ্যই হবে, এর বেশি কম হওয়া সম্ভব না বাংলাদেশে যারা অবস্থান করেন। তবে দেশের বাইরে যারা অবস্থান করেন তাদের নাম্বারে কম বেশি হতে পারে। সেখানে আপনারা এই নাম্বারটি দিয়েই আমি আপনাদের বুঝিয়ে দিব কীভাবে আপনারা আমলটি করবেন। প্রথমে আপনারা ঠিক নাম্বারের শেষে যে সংখ্যাটি রয়েছে 6, তারপর হচ্ছে +8, +3, +1, +3, এভাবে সম্পূর্ণটাকে যোগ করবেন, একটি একটির সাথে যোগ করবেন। আপনারা একটু ভালো করে এই নাম্বারটি যোগ করলে ফলাফল পাবেন 43, অর্থাৎ এই 43কে আপনারা 4 এবং 3 এই তিনটিকে যোগ করবেন, তাহলে দেখতে পাবেন ফলাফল আসবে 7, অর্থাৎ 7। আপনাদেরকে এইভাবে আপনাদের পছন্দের ব্যক্তির সংখ্যা 7, 8, 9, 10, 1, 2, 3 যাই হতে পারে, আপনারা এই সংখ্যাটিকে যোগ করে যা শেষে আসবে সেই পরিমাণ কাগজ নেবেন। কাগজ নেওয়ার পরে আপনারা হচ্ছে এই যে নকশাটি দেখতে পাচ্ছেন, এখানে আমি দুইটি নকশা লিখেছি আপনাদের বোঝার জন্য, তবে আপনারা একটি নকশা লিখবেন, এইভাবেই লিখবেন। এভাবে একটি নকশা লিখার পরে আপনারা নকশার নিচে যারা আরবি লিখতে পারেন না তারা বাংলাতে লিখবেন, হে এই সকল তাবিজের খাদেমরা, তোমরা আমার ভালোবাসায় অমুকের ছেলে অমুককে অথবা অমুকের মেয়ে অমুকের অন্তরে জ্বালাপোড়া উত্তেজনা সৃষ্টি করে দাও। আমি অমুকের ছেলে অমুক অথবা আমি অমুকের মেয়ে অমুক। আর যারা আরবি লিখতে পারেন তাদের জন্য আরও ভালো, আপনারা লিখবেন তবক্করুয়া খুদ্দামি হাজির তলসাম বিজাল বি তাহিজি হড়াকে কলবি ফুলান বিনতে ফুলান আও ফুলানাতুন বিনতে ফুলানাতুন বি মহাব্বতি ওয়া মাওয়াদ্দতি। আমি যেভাবে বললাম যদি আরবিতে লিখতে পারেন আরবিতে লিখবেন। এরপরে আপনারা যেটি করবেন এই সম্পূর্ণ সংখ্যা যাই হোক 7, 8, 5 যাই বের হবে অতগুলো কাগজের উপরে এই নিয়মে নকশাটি লিখবেন এবং নিচে আপনারা হচ্ছে যে কথাগুলো বললাম এই কথাগুলো লিখবেন, শেষে লিখে দিবেন আমি অমুকের ছেলে অমুক অথবা আমি অমুকের মেয়ে অমুক। এইভাবে লিখার পরে আপনারা সবগুলোকে একত্রিত করে সামান্য ঘি মেখে আপনারা আগুনে পুড়িয়ে ফেলবেন, সম্ভব হলে কয়লার আগুনে পোড়াবেন, নাহলে গ্যাসের চুলায় পোড়াবেন, যে চুলার মধ্যেই পোড়ান না কেন সেই আগুন এক ঘন্টা জ্বালিয়ে রাখবেন। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো যদি আপনাদের ফলাফল 1 হয় তাহলে ওই দিনই সাথে সাথে রেজাল্ট পেয়ে যাবেন, কিন্তু যদি আপনাদের ফলাফল 6 পান তাহলে এই আমলটি করার যেদিনই করেন না কেন আপনারা হচ্ছে এই আমলটি যে কোনো দিন করা যাবে, যদি 6 হয় তাহলে শুক্রবারে ফলাফল পাবেন, যদি 7 হয় তাহলে শনিবারে ফলাফল পাবেন, 1 হলেও শনিবারে ফলাফল পাবেন, 8 হলে সোমবারে ফলাফল পাবেন, 9 হলেও সোমবারে ফলাফল পাবেন এবং 2 হলে এবং 8 হলে রবিবারে ফলাফল পাবেন। অর্থাৎ এগুলো নির্ভর করবে আপনাদের পছন্দের মানুষের মোবাইল নাম্বারের শেষের সংখ্যা, অর্থাৎ যোগ করে যেভাবে বের করলাম এগুলোর উপরে নির্ভর করবে। তবে আপনারা শেষে যে সংখ্যাটি আসবে আপনারা একাধারে 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন অপেক্ষা করবেন, দেখতে পাবেন যদি
আপনাদের ভাগ্য ভালো হয় তাহলে এক থেকে তিন দিনের মধ্যে ফলাফল পাবেন, সর্বোচ্চ সময় লাগবে সাত দিন। আপনার পছন্দের ব্যক্তি যেখানেই থাকুক যেভাবেই থাকুক, এই নকশার খাদেমরা তাকে এমনভাবে পাগল পাড়া আপনার প্রতি করবে, এই সময়ের ভিতরে আপনাকে ছাড়া কিছুই সে বুঝবে না, সে আপনার কাছে এমনভাবে নত হবে আপনার পায়ে ধরতে বাধ্য হবে। আপনারা এই আমলটি করার আগে যদি সম্ভব হয় তাহলে আপনারা সরফুল উম্মার এবং তাহসিন করে নেবেন। সরফুল উম্মার এবং তাহসিনের ভিডিওর লিঙ্কটি আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনাদের এই আমলটি করার আগে অবশ্যই অবশ্যই আমার কাছ থেকে এজাজত নিয়ে আমলটি করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, আপনাদের কোনো কিছু জানার থাকলে, আপনাদের কোনো প্রকার প্রশ্ন থাকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের মোবাইল নাম্বার 01938311386। এই নাম্বারটি প্রতি শুক্রবার শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে, নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।